এডিসের আক্রমণ এখন রাজধানী পেরিয়ে নগর ও গ্রামেও। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 52 জন ডেঙ্গু রোগী। করা হয়েছে আলাদা ডেঙ্গু ইউনিট, কিন্তু শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এছাড়া পটুয়াখালীতে 89 জন সহ বিভাগের অন্যান্য জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 154 জন। আর হইলো তিন দিন পরে টেস্ট করাইলাম ওখানে গ্রামে, তখন বললো যে ডেঙ্গু। খুলনায় রোগীর সংখ্যা বাড়ায় সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু ইউনিট। নতুন 6 জন ভর্তি সহ চিকিৎসা নিচ্ছে 22 জন। যেতে বাড়ি আসছি, বাড়ি আসার পরে 2 দিন পরে আবার জ্বর আসছে। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি 21 জন রোগী। চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয় এ হাসপাতালে। খাইতে পারি না, খাবার এরকম তিতা লাগে, মুখ দিয়ে যাই না। শুক্রবারেও ঢাকার আশুলিয়ার বিভিন্ন বেসরকারি হাসপাতালে জ্বর সহ নানা উপসর্গ নিয়ে 20 জনেরও বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতাল ও আশুলিয়ার নারী শিশু হাসপাতালে ভর্তি আছেন 20 জন। জ্বরের সাথে পাশাপাশি হচ্ছে মাথা ব্যথা, তারপরে পেরিয়ার ভিটাল পেইন এবং হচ্ছে শরীর ব্যথা নিয়ে আসছে। জ্বর, পেট ব্যথা ও বমি নিয়ে গাজীপুরে নতুন 6 জন আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গু রোগী 10 জন। চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ডেঙ্গুর ভয়াবহতা আশঙ্কা করে বলেন, স্কুল খোলার পর সারা দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে, এজন্য ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনার পাশাপাশি বাসা বাড়িও পরিষ্কার রাখতে আহ্বান জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু আমাদের সকল বাসা বাড়িতে এটি করতে হবে, কারণ শুধু শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার থেকে লাভ নেই, বাসা বাড়িতে পরিষ্কার থাকাটাও খুব জরুরি। ডেঙ্গু আক্রান্তদের প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। শামিমা শাম্মি, সময় সংবাদ।